ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর একমাত্র সড়ক সেতু পার হয়ে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা যেতে যানজট নিরসনে 2018 সালে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। দীর্ঘ 5 বছর পর অবশেষে ব্রহ্মপুত্রের বুকে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব আর্চ স্টিল সেতু। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপদ বিভাগ এজন্য চূড়ান্ত করে নকশা। অ্যানিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে ময়মনসিংহবাসীর স্বপ্নের সেতু। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় থেকেই শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা হবে সেতুর অপর প্রান্ত চায়না মোড় পর্যন্ত 6.20 কিলোমিটার দীর্ঘ। সংযোগ সড়ক মূল সেতুর সাথে মিলিত হওয়ার আগেই পড়বে 250 মিটার রেলওয়ে ওভারপাস। এরপরেই সংযোগ সড়ক মিলবে 320 মিটার দীর্ঘ মূল আর্চ স্টিল সেতুর সাথে। সেতুতে 202 মিটার র্যাম্প সহ ভারী যান চলাচলের জন্য 4 লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য 2 লেন সহ মোট 6টি লেন থাকবে। ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক KBM সাদ্দাম হোসেন সময় সংবাদকে জানান, আর্চ স্টিল সেতুতে লম্বা স্প্যান ব্যবহার করায় নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয় না। কেবল দুই পাশেই পিলার ব্যবহার করায় নিচ দিয়ে নৌযান চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না, এমনকি সেতু থাকে নিরাপদ ও টেকসই। 3,263 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে সেতু নির্মাণে। নির্মাণের যে দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে এবং দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া দিন আছে, আমাদের ঠিকাদার নিয়োগ হওয়ার পরে আশা করি যে অতি দ্রুত এই সেতুটি ঢাকার হাতিরঝিল ও পূর্বাচলে আর্চ পদ্ধতিতে একাধিক কংক্রিটের সেতু নির্মিত হলেও আর্চ স্টিল সেতু হিসাবে দেশে এটি প্রথম সেতু। ব্রহ্মপুত্রের বুকে সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ ও আশপাশের জেলার যানজট শতকরা 80% কমে যাবে বলে মনে করেন ময়মনসিংহ সদর ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান। কেওয়াটখালী ব্রিজটা যদি সম্পন্ন হয়, এই 6-7 জেলার মানুষের জন্য এটা চলাচলের জন্য ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে। এছাড়াও সীমান্ত জেলাগুলোতে পণ্য পরিবহনে অর্থনৈতিক দিক থেকেও সেতুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি শঙ্কর সাহা। রাস্তায় যানজটের জন্য 6-7-8 ঘন্টাও রাস্তায় দাঁড়ায় থাকতে হয় মাল নিয়ে, এই পণ্য নিয়ে, তো তখন দেখা যায় যে এটা ড্যামারেজ দিতে হয় আমাদেরকে। দরপত্র মূল্যায়ন ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে থাকায় কয়েক মাসের মধ্যেই সেতুর কাজ দৃশ্যমান হবে, যা 2025 সালের সেপ্টেম্বরে শেষ হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।